সুন্দর পাখির সৌন্দর্য ভালো আর উদার মনের মানুষকে সবসময় দুর্বল করে দেয়। তাই তো শৌখিন পাখি প্রেমী মানুষেরা পাখির সৌন্দর্যে মুগ্ধ হয়ে লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করেন না। আমাদের আজকের ভিডিওটিতে জানাবো সব থেকে দামি এমনই 10টি পাখি সম্পর্কে, যেগুলোর জন্য মানুষ কোটি টাকা ব্যয় করতেও কার্পণ্য করেন না। তালিকা 10 নম্বরে থাকা এই নর্দার্ন কার্ডিনাল পাখিগুলোর দাম 800 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 68,000 টাকা। প্রায় সম্পূর্ণ লাল রঙের শরীরের জন্যই এরা এত আকর্ষণীয় দেখতে। এই পাখিগুলোকে পাওয়া যায় আমেরিকা এবং কানাডায়। তবে লাল পাখির থেকে নীল পাখির সৌন্দর্য এবং দাম দুটোই যেন বেশি। মাউন্টেন ব্লুবার্ড নামের এই চড়ুই জাতীয় পাখিগুলো কিনতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় 72,000 টাকা। এই পাখিগুলো ঘরের ভিতরেও বাস করে, সৌন্দর্য বাড়ায়। এদেরও আবাস উত্তর আমেরিকায়। আমাদের দেশে বেনবৌ পাখির খালাতো ভাই এই নর্দার্ন ওরিওল নামের পাখিগুলো। সম্ভবত এরা আমেরিকান নাগরিক জন্যই আমাদের দেশে বেনবৌয়ের মতো অবহেলিত নয়। এদেরও দাম প্রায় 75,000 টাকারই কাছাকাছি। এই পাখিগুলোকে দেখলেই মনে হয় এগুলো যেন স্বর্গ থেকে আসা। যে কোনো মানুষেরই আর্থিক সাধ্য থাকলে কেউ এদের জন্য এত টাকা খরচ করতে দ্বিধাবোধ করবেন না। কেউ এরকম একটা পাখি আমাকে গিফট করুন। আমার যদি সাধ্য থাকতো আমি এই পাখিগুলোকে কিনে ছাড়তাম, হোক না তাতে 85,000 টাকা খরচ। আমার বিশ্বাস সাধ্যের মধ্যে থাকলে আপনারাও কিনতেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই পাখিগুলোকে একসময় আমাদের দেশের কৃষি জমিতে ফ্রিতেই দেখা যেত। আমাদের দেশে এদেরকে বলা হয় কানঠুটি। কিন্তু আমরা যে অসভ্য বর্বর মূর্খজাত, তাই রাগ দুঃখ অভিমানে পাখিগুলো দেশ ছেড়ে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে আমাদের এই ব্যতিক্রম ধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পশু পাখি নিয়ে এরকম নিয়মিত ভিডিও দেখতে থাকুন। মানুষের ক্ষেত্রে রেসিস্ট হতে পারি, কিন্তু পাখিদের সৌন্দর্যের ক্ষেত্রে রেসিস্ট হওয়ার কোনো উপায় নেই। এদের রং আর আকৃতির জন্যই অনেকে এদেরকে ল্যাম্বরগিনি বলে ডাকে। তবে আপনার যদি ধারণা হয় এই পাখির সৌন্দর্যের জন্যই এদের এত দাম, তাহলে আপনি ভুল। এদের এত দামের মূল কারণ হচ্ছে এদের সুস্বাদু মাংসের জন্য। এদের মাংস এবং হাড্ডি সব কিছুই কালো রঙের হয়ে থাকে। এক একটি মুরগির দাম 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যদিও কিছুদিন আগে আমার শহরে এরকম একটি মুরগিকে মাত্র 300 টাকায় বেচতে দেখেছি। কার্টুনেই দেখেন আর বাস্তবেই দেখেন, সবখানেই টাউকান পাখি একই রকম দেখতে। বিশেষ করে কিলবিল টাউকানগুলো বেশি আকর্ষণীয়। তবে দাম কিন্তু মাথা খারাপ করা, প্রায় 23 লক্ষ টাকা এক একটি পাখির দাম। দাম শুনে আমার পাখি পোষার শখ মিটে গিয়েছে, তার চেয়ে বরং কার্টুনেই দেখি। ৩৮ লক্ষ টাকায় কত কিছুই না পাওয়া যায়। অবশ্যই এই পাখির সৌন্দর্যের কাছে অন্য কিছুরই তুলনা হয় না। কপাল ভালো থাকলে অবশ্য মাত্র $7,000 পেতে পারেন এরকম একটি পাখি। এই ম্যাকাও পাখিগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রজাতির তোতা পাখি। এদের ঠোঁট এত বেশি শক্তিশালী যে এরা নারকেল ভেঙে ভেঙে খায়। আসলে পাখির সৌন্দর্যের কাছে রেসিস্ট হওয়া যায় না। আপনার যদি টাকা থাকতো আপনি কি এই কালো রঙের পাখিটা $16,000 খরচ করতে কিনতেন না বলুন? তবে এত দাম দিয়ে কিনলেও কিন্তু আপনার লস নেই, কারণ এরা 90 বছর বাঁচতে পারে। আপনি যদি মরে ভূত হয়েও যান, এরা আপনার কবরে গিয়ে শিস বাজাবে। একটা কবুতরের দাম 12 কোটি টাকা। কবুতর প্রেমী ভাইদের চেহারাটা একবার দেখতে চাই, কিনবেন নাকি? আসলে এই রেসিং পিজিয়নগুলো কেনা হয় কবুতরের বিভিন্ন প্রতিযোগিতায় জেতার জন্য, তাই এদের এত বেশি দাম। যদিও কিছুদিন আগে আমার এক কবুতর প্রেমী বন্ধু আমাকে বলেছিল বাংলাদেশে 50,000 টাকা হলেও এরকম কবুতর পাওয়া যায়। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই লাইক বাটনে ক্লিক করে এরকম আরও ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করুন। এই পাখিগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই পাখিগুলোর সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিন।